প্রসেনজিৎ, জিৎ, সোহম, অঙ্কুশদের পর এবার কলকাতার জনপ্রিয় নায়ক দেব বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছেন। নাম চূড়ান্ত না হয়ে ছবিটি পরিচালনা করবেন কলকাতার চাঁদের পাহাড় খ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটি বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করবে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, দেবের সঙ্গে কয়েক দফা মিটিং হয়েছে, বিষয়টি নিয়ে তিনিও ভাবছেন। আমরা ডিসেম্বরে বড়দিনকে টার্গেট করে একটি কো প্রোডাকশন করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন আগে দেব ঢাকায় এসেছিলেন, তখন আমরা ছবিটি নিয়ে মিটিং করেছি। এখনও দেবের সঙ্গে ছবি নিয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে, তবে এ ছবিতে নায়িকা কে হবে তা এখনও ঠিক হয়নি। নায়িকা সহ অন্যান্য কলাকুশলী ঠিক হলেই সবাইকে জানাতে চাই। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন আমাদের ফেসবুক পেজে facebook.com/medianews24.official। এছাড়াও আপনি আমাদের টুইটারে আসতে পারেন twitter.com/medianews24bd। এছাড়াও আমাদের ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, এখানেও আপনি ইচ্ছে করলেই জয়েন করতে পারেন বাংলাদেশ মিডিয়া নিউজ 24 নামে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।